গেরুয়া হওয়ার দিকে উত্তর কাছাৰ পার্বত্য জেলা স্বায়ত্তশাসিত পরিষদ নিরঙ্কক বিজয় দিকে আগবাইছে শাসকীয় দল বিজেপি যেটা বর্তমান পর্যন্ত বারোখন আসনত অগ্রগতি লাভ করেছে বিজেপি মাত্র এখন আসনতে আগবাইছে কংগ্রেস ছটা পরিষদের সমষ্টিত বিনা প্রতিদ্বন্দ্বিতার ইতিমধ্যে জয়ী হয়েছে বিজেপির পার্টি আর পুয়া আট বজার পর আরম্ভ হয়েছে ভোটগণনা প্রক্রিয়া আর সেই ভোটগণনা দেখবলে পাওয়া গেছে এটা জেলাখনত গেরুয়া হওয়ার দিকে আগবাইছে নিরঙ্কক বিজয়ের দিকে আগবাইছে শাসকীয় দল বিজেপি সাতাশী গৰাকী প্ৰাৰ্থীৰ আজি ভাগ্য নিৰ্ণয় হৈ আছে আৰু ফলাফলৰ অন্ততে দেখিবলৈ পোৱা যাব কোনগৰাকী প্ৰাৰ্থীয়ে শেষ হাঁহি মাৰিব কিন্তু এই মুহূৰ্তত শেষ তথ্য অনুসৰি শেহতীয়া তথ্য অনুসৰি নিৰঙ্কক বিজয় দিশে আগবাঢ়িছে শাসকীয় দল বিজেপি এই মুহূৰ্তত সবিশেষ তথ্য বাবে পোনপটীয়া সম্প্ৰচাৰযোগে সংযোগ স্থাপন কৰিছোঁ আমাৰ এছ'চিয়েট এডিটৰ ভাস্কৰ বৰাৰ সৈতে ভাস্কৰ বৰা আপোনাক আখলৈ আহিছোঁ যিহেতু দেখিবলৈ পোৱা গৈছে ডিমা হাছাও যি নিৰ্বাচন সেই নিৰ্বাচন পুৱা আঠ বজাৰ পৰা আৰম্ভ হৈছে ইতিমধ্যে যিহেতু বিজেপি আচলতে অগ্ৰগতি লাভ কৰিছে কংগ্ৰেছক মুখ থেকেচা খোৱা পৰিলক্ষিত হৈছে জিলাখনত বৰ্তমান সময়ত নিৰ্বাচন সন্দৰ্ভত শেহতীয়া আপডেট আপোনাৰ কাষত কি আছে সবিশেষ তথ্য জনাবলৈ অনুৰোধ জনাইছোঁ বর্তমান সময়ত সম্পূর্ণরূপে গেরুয়া জোয়ার আহিছে ডিমা হাসাওত পার্বত্য জিলাখনের কন্দরে কন্দরে কেবল গেরুয়াময় পরিবেশে বিরাজ করেছে কারণ আঠাইশটা পরিষদীয় সমষ্টির ভিতর এতালেকে বাইশটা সমষ্টিত বিজেপিয়ে অগ্রগতি আর জয়লাভ করেছে ইয়ারে চৌদ্দটা সমষ্টির ফলাফল ঘোষণা করা হয়েছে আন আটটা সমষ্টিত বৃহৎ ভোটর ব্যবধানত অগ্রগতি লাভ করেছে বিজেপিয়ে বৃহৎ ভোটর ব্যবধানত অগ্রগতি লাভ করার বিপরীতে কংগ্রেস শোচনীয় পরিস্থিতির সম্মুখীন হয়েছে পুৱাৰ ভাগত প্ৰথম পৰ্যায়ৰ ভোটগণনাত কংগ্ৰেছে হাফলং আৰু বৰাইল সমষ্টিত অগ্ৰগতি লাভ কৰিছিলে যদিও তাৰ পিছত তেওঁলোক বৃহৎ ভোটৰ ব্যৱধানত পৰাস্ত হয় জিলাখনৰ বিভিন্ন প্ৰান্তৰ ভোটাৰৰ গাঁথনিৰ পৰা এটা দেখা গৈছে যে ডিমা হাছাও স্বায়ত্তশাসিত পৰিষদৰ আঠাইশটা পৰিষদীয় সমষ্টিৰ প্ৰায় সকলোতে বিজেপি অপ্ৰতিদ্বন্দ্বী হৈ থাকিল হয় কিন্তু কংগ্ৰেছ দ্বিতীয় স্থানত থাকিব পৰা নাই তাৰ বিপৰীতে ঠায়ে ঠায়ে তৃণমূল কংগ্ৰেছৰ নিৰ্দলীয় পাৰ্টিৰ সৈতে প্ৰতিদ্বন্দ্বিতা হৈছে নিৰ্দলীয় প্ৰাৰ্থী আৰু প্ৰতিদ্বন্দ্বিতাৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থী তৃণমূল কংগ্ৰেছৰ সৈতে প্ৰতিদ্বন্দ্বিতা হোৱাৰ বিপৰীতে কেইবাটাও সমষ্টিত আমানত ধন বাজেয়াপ্ত হৈছে কংগ্ৰেছৰ অৰ্থাৎ ডিমা হাছাও স্বায়ত্তশাসিত পৰিষদ ডিমা হাছাও স্বায়ত্তশাসিত পৰিষদৰ নিৰ্বাচনত জনসাধাৰণে সম্পূৰ্ণৰূপে প্ৰত্যাখ্যান কৰিছে কংগ্ৰেছক বিজেপি আশা কৰিছিলে যে তেওঁলোকে বাইশৰ পৰা চৌব্বিছখন আসন লাভ কৰিব বুলি বিজেপিয়ে ধাৰণা কৰিছিলে কিন্তু তাতকৈ বিজেপিৰ আসনৰ সংখ্যা বৃদ্ধি পোৱাৰ সম্ভাৱনা আছে কাৰণ বিজেপিয়ে আশা নকৰা কেইবাটাও সমষ্টি তেওঁলোকে জয়লাভ কৰিছে উদাহৰণস্বৰূপে বৰাইল সমষ্টিটো তেওঁলোকে জয়লাভ নকৰিব বুলি ধাৰণা কৰিছিলে কিন্তু বৰাইল সমষ্টিত তেওঁলোকে জয়লাভ কৰিছে আৰু নিৰঞ্জন হোজাই বৃহৎ ভোটৰ ব্যৱধানত অগ্ৰগতি লাভ কৰিছে মোহিত হোজাই বৃহৎ ভোটৰ ব্যৱধানত জয়লাভ সাব্যস্ত কৰিছে দেৱলাল গাৰ্লোচাই তেওঁৰ পৰম্পৰাগত দুৰ্গস্বৰূপ সমষ্টিৰ পৰা আকৌ বৃহৎ ভোটৰ ব্যৱধানত স্বায়ত্তশাসিত পৰিষদলৈ নিৰ্বাচিত হৈছে ডিমা হাছাও স্বায়ত্তশাসিত পৰিষদৰ নিৰ্বাচনত এইবাৰ এটা কথা স্পষ্ট হৈ পৰিছে যে পাহাৰীয়া জিলাখনত যোৱাবাৰ যেনেদৰে গেৰুৱাময় হৈ পৰিছিল এইবাৰো গেৰুৱাময় হৈ পৰিছে আৰু এইবাৰ এতিয়ালৈকে নিৰ্বাচন আয়োগৰ পৰা ভোট লাভৰ সম্পূৰ্ণ তথ্য অহা নাই যদিও এটা কথা ধাৰণা কৰিব পৰা গৈছে যে যোৱা পৰিষদীয় নিৰ্বাচনতকৈ এইবাৰ বিজেপিৰ ভোটৰ হাৰ বৃদ্ধি পাব বিজেপিৰ এই ভোটৰ হাৰ বৃদ্ধি পোৱাটো গুৰুত্বপূৰ্ণ আনুষ্ঠানিকভাৱে এতিয়ালৈকে বাৰটা সমষ্টিৰ নিৰ্বাচন ঘোষণা কৰা হৈছে সেই বাৰটা সমষ্টিতে বিজেপিয়ে জয়লাভ সাব্যস্ত কৰিছে জাতিংগাত বিজেপিৰ প্ৰাৰ্থী ফ্লেমিং ৰুমছিয়ে জয়লাভ কৰিছে জাতিংগা গুৰুত্বপূৰ্ণ সমষ্টি আছিলে জাতিংগাত তেওঁ বৃহৎ ভোটৰ ব্যৱধানত জয়লাভ কৰিছে জাতিংগাত তেওঁৰ সৈতে শক্তিশালী প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়ায় তৃণমূল কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে তৃণমূল কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীগৰাকীৰ তুলনাত কংগ্ৰেছে যথেষ্ট সংখ্যক কম ভোট লাভ কৰিবলৈ সক্ষম হয় আৰু গুৰুত্বপূৰ্ণ সমষ্টি ডিগাৰত চেমুৱেল চাংগান জয়ী হৈছে বিজেপি প্ৰাৰ্থী ডিগাৰত জয়ী হৈছে তেওঁ বৃহৎ ভোটৰ ব্যৱধানত জয়ী হৈছে আৰু সেই একেদৰে কেইবাটাও সমষ্টিত বিজেপি আগবাঢ়ি থকা কেইটামান কংগ্ৰেছৰ অচিং জেমে হাফলং সমষ্টিত পৰাস্ত হৈছে হাফলং সমষ্টিটো বিজেপিৰ বাবে শেহতীয়াভাৱে কঠিন হৈ পৰা দেখা গৈছিলে কিন্তু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নিৰ্বাচনী প্ৰচাৰৰ পিছত হাফলঙৰ দৃশ্যপটো সলনি হ'ল হাফলং সমষ্টি বিজেপিয়ে জয়লাভ কৰিবলৈ সক্ষম হয় হাফলঙত
হাফলং বিরোধীর আটাইকেগী প্রার্থীয় আমানত ধন বাজেয়াপ্ত হয়েছে। কেবাটাও সমষ্টিত বিরোধীর আটাইকেগী প্রার্থীর আমানত ধন বাজেয়াপ্ত হওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ। শ্যামখর সমষ্টি, বহুচর্চিত শ্যামখর সমষ্টিত বিজেপিয়ে জয়লাভ সাব্যস্ত করেছে, কারণ শ্যামখর সমষ্টি জেলাখনের ভিতরতে একটা অনুন্নত সমষ্টি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এদিন পূর্বে কৈছিলে যে এইবার পরিষদ দখল করলে শ্যামখরক আদর্শ গাঁও হিসাবে, আদর্শ অঞ্চল হিসাবে গড় দিব, কারণ শ্যামখরের অনুন্নয়নে বিজেপি সরকার যথেষ্ট অস্বস্তিত পেলায় শ্যামখর। কিন্তু তৎসত্ত্বেও শ্যামখরবাসী বৃহৎ ভোটর ব্যবধানত বিজেপি প্রার্থীক জয়ী করাইছে। দিউং সমষ্টির পর বিজেপি প্রার্থী জয়ী হয়েছে, মাহুরত রাহুল নাইডিং জয়ী হয়েছে। মাহুর সমষ্টিত বিজেপিয়ে যথেষ্ট ভাল ব্যবধানত জয়লাভ করলে সক্ষম হয়েছে। দৌলা হাজা সমষ্টিত বিজেপি প্রার্থী জয়লাভ হয়েছে। বর্তমান সময় বিজেপিয়ে 23 আসনত অগ্রগতি লাভ করেছে, ইয়ারে 15 জয়লাভ সাব্যস্ত করেছে। আর 6 সমষ্টিত যেহেতু বিজেপি পূর্বতে বিনা প্রতিদ্বন্দ্বিতার জয়ী হয়ে আসে, অর্থাৎ 28 সমষ্টির 28 পারিষদে বিজেপির হব নাকি, সেয়াই ইঙ্গিত আছে। যদি সেয়া হয় উত্তর কাছার স্বায়ত্তশাসিত, উত্তর কাছার পার্বত্য স্বায়ত্তশাসিত জেলা পরিষদত আকৌ এবার ইতিহাস হব। উত্তর কাছার স্বায়ত্তশাসিত পার্বত্য জেলাত কেবল শাসনাধিষ্ঠিত দলরে পারিষদ থাকা কোনো নতুন কথা নহয়, কিন্তু এবার অধিক ভোটর ব্যবধানত পুনের বিজেপিয়ে পাহাড়িয়া জেলাখন দখল করবলে সক্ষম হয়েছে। পাহাড়িয়া জেলাখনত হিল্লোল ভাঙি ভোটারে পদুমর ছবিত ভোট দিলে, আর সেই কারণেই পুনর্বার দেবুলাল গার্লোসা মুখ্য কার্যবাহী সদস্য হওয়া নিশ্চিত হয়ে পড়েছে। আজির প্রায় 3 পূর্বে ডিপুট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছিলে যে যদি বিজেপি জয়ী হয় তেতিয়ালে দেবুলাল গার্লোসাই পুনের মুখ্য কার্যবাহী সদস্য হব, দ্বিতীয় আকৌ এবার মুখ্য কার্যবাহী সদস্য হওয়ার পথত আগবাহিব দেবুলাল গার্লোসা। তার সমান্তরালভাবে কিন্তু বিজেপি ডিমা হাসার এই নির্বাচনী ফলাফলে একটা কথা সহায় স্পষ্ট করে দিলে, ডিফু স্বায়ত্তশাসিত লোকসভা সমষ্টি নির্বাচনত যে বিজেপি সম্পূর্ণরূপে অপ্রতিরুদ্ধ, ডিফু সমষ্টিরপরা যে বিজেপি সাংসদ পুনের বৃহৎ ভোটর ব্যবধানত লোকসভা নির্বাচনত জয়ী হব, তার এক প্রাথমিক আভাস আজি ডিমা হাসাওবাসী দিলে। অর্থাৎ পরিষদীয় নির্বাচনে লোকসভা নির্বাচনের এক রূপরেখা আমার সন্মুখত দাঙি ধরলে। সুস্মিতা হয়, ধন্যবাদ জ্ঞাপন করেছো ভাস্কর জ্যোতি বরা সবিশেষ তথ্য জানার। আর এনেদরে দেখবলে পাক যায় এটা বিজয় ধ্বজা উড়িছে বলে কব লাগবে, কেন গেরুয়া দি হবলে আগবাহিছে ডিবা হাসা স্বায়ত্তশাসিত পরিষদ। আজি পুয়া 8 বজার যেহেতু আরম্ভ হয়েছে ভোট গণনা প্রক্রিয়া, ইতিমধ্যে নিরঙ্কুশ ভোটত বিজয়ী আসলে অগ্রগতি লাভ করেছে বিজেপিয়ে। যেহেতু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আসলে এই সমগ্র বিষয়টি সন্দর্ভ বা নির্বাচনী যেটা প্রচার চলাইছিল উল্লেখ করেছিল, প্রচার সভাত উল্লেখ করেছিল যে জেলাখনত বিজেপিয়ে 22-23 আসন লাভ করব, আর সেয়াই হয়েছে কংগ্রেসক আসলে মুখ থেকেচা খুয়াইছে, বেয়াক মুখ থেকেচা খাইছে, উফরাইছে আর অগ্রগতি লাভ করেছে বিজেপি। NB News সহজ সরল ভাষাত নবভারতর কথা।